সবাইকে, স্কুল যাচ্ছে আমি, এই যে স্কুল ব্যাগ ফোন নিয়ে আজকে অনলাইন ক্লাস আছে, নিচে বসবো এখন। টাইম হচ্ছে 8:15 থেকে 11:30, কতটা টাইম, আজকে কীভাবে কী করবো জানি না, আজকে প্রথম দিন শুরু করবো। বাবা আয় এদিকে, এবার সেজে গুজেই বসতে হবে। আরে সেজে গুজে নিয়েছে তো দেখছি, একদম আই কার্ড লাগিয়ে। তো গুড মর্নিং বলে দাও। এখন কোথায় যাচ্ছ? এখন আমি তো যাচ্ছি তোমার অনলাইন ক্লাস, নতুন বছরের। তাহলে এখন স্কুল বাড়িতে চলে এসছে তাই তো? হ্যাঁ, স্কুলে এখন যাওয়া নেই, গরমে গরমে আমাদেরকে নাজেহাল করার জন্য এই ছক করেছে স্কুল, তাই তো? কারণ তুমি একা পারবে না, সব স্কুলে বাচ্চারা যাচ্ছে, শুধু সবাই যাচ্ছে তো, তাহলে শুধু তোমাদের স্কুলেই গরম লেগে গেছে। ঠিক আছে যাও আর কি, সরকারি নোটিস কি করা যাবে, চলো টাটা ভালো করে দাও। হুম হুম বাবুর দুটো ক্লাস হয়ে গেল, এখন টিফিন চলছে আমার 9:50 থেকে, তারপর আবার বাংলা সহজ পাঠ হবে, তারপরে স্পেলিং হবে, রাইমস হবে, অনেক ক্লাস। ঠিক আছে পড়ে না, খেয়ে না। গুড মর্নিং সবাইকে, আমি কলেজ যাওয়ার জন্য রেডি। এখন মাকে বললাম ভাত দিতে, তার কারণ শাশ্বতী নিচে গুগলকে সামলাচ্ছে, আমি ফার্স্ট হাফটা সামলাচ্ছি, এখন গুগলকে ওর মাই সামলাচ্ছে, চলবে সেই 11:30-12 অবধি। অতক্ষণ ধরে 500টা ক্লাস টানা বসে বসে করা খুব চাপে। যাই হোক দেখা যাক, আর ওদিকে দোদলু স্নান টান করে সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর বাকিরা কী করছে দেখ। বাবাই চোখ ঠিক আছে? শরীর ঠিক আছে তো? সেকেন্ড রাউন্ড চা চলছে বাবাইর, আর এদিকে রান্নাঘরে একসাথে 3 জন, মা খেতে দিচ্ছে, নীলিমা দি রান্না করছে, এদিকে দিদি বাসন মারছে। বাংলা হয়ে গেছে, তো এই 11:30 নাগাদ গোগল বাবুর ক্লাস শেষ হলো, তারপরে আমি এখন গাকে নিয়ে এসেছি ওপরে স্নান করানোর জন্য। জল তো সকালে ধরে রেখেছি, মানে গামলা ভরে রেখেছি, নিচে বালতি তো ভরে রেখেছি, ওদের বাবাই করে নেবে, এখানে গোগল করে নিক। জল যা গরম, বাপরে বাপ, চা পাতা দেওয়ার অপেক্ষা। তো যাই হোক, তো স্নানটা করুক, জামা কাপড়গুলো তুলে নিই। এই যে আমাদের গোগল বাবু, এখন এত দুষ্টু ছেলে হয়েছে, আমি আজকে থেকে সব ভিডিও করবো আর ম্যামকে পাঠাবো। ওর স্কুল টিচারের সাথে কথা হয়ে গেছে, ম্যাম বলেছে সব ভিডিও করে ও পাঠিয়ে দেবে, আমি এই সব ভিডিও পাঠাবো, এই যে তুই কী করছিস সব পাঠিয়ে দেবো আমি ভিডিও, দেখিস বলো। ভালোই হলো, হ্যাঁ। গুগল বাবু পড়ার ঠিকানা চেঞ্জ হয়েছে এখন এখানে। এই ঘরটা দুপুরে খুবই ঠান্ডা থাকে, সবসময় ঠান্ডা, এই ঘরটা ওই ঘরটা দুটো, হ্যাঁ ওই জন্য তো এখানে পড়াই ভালো। পড়ো, আমি গেলাম। কি হয়েছে, কি হয়েছে, ঘুমু পেয়েছে, ঘুমু করবে, চলো চলো ঘুমু করি চলো। এখন বাজে 1:30, এখন বাজে 1:30, পূর্ব লাঞ্চ দেখা লাঞ্চে কি লাঞ্চে রয়েছে, এটা হচ্ছে লতি, বিউরির ডাল, ওখানে রয়েছে এটা আলু পোস্ত, একটু আলু ভাজা রয়েছে, আর সয়াবিন রয়েছে। তারপর লাঞ্চ, এবার লাঞ্চটাকে সারি। দেখতেই পাচ্ছেন ওই যে ভদ্রলোক সিঁড়িতে বসে আছে, উনি কি খাচ্ছেন, আইসক্রিম। ভদ্রলোক আইসক্রিম খাচ্ছেন, এখন রুম থেকে উঠে এসছেন ছাদে, তো ছাদটা একটু দেখিয়ে দিই আপনাদের, আকাশটা দেখিয়ে দিই। আজকে বেশ সুন্দর ওয়েদার,
হাওয়া দিচ্ছে অল্প অল্প, কিন্তু অতটাও নয়, কিন্তু আজ গরমটা তুলনামূলক ভাবে কম, তাই না বাবা? বলো স্যার কি বক্তব্য আপনার? আইসক্রিম কেমন খাচ্ছেন? আমাকে তো দিলেন না একটু। আমি বললে তবেই আপনি দেবেন? না আমি চাই না, দরকার নেই। কলেজ থেকে চলে এসেছি, তারপর দেখলেনই গগুলের সাথে আমি গেলাম ছাদে, কাছে জল টল দিয়ে এসেছি, এখন খাবো চা, তারপর একটু কাজ নিয়ে বসবো, আবার 8টা থেকে রিহার্সাল আছে। কি খবর বলো? এই পাগলের মতো ঘুরছি গরমের চোটে। গরম তো আজকে একটু কম আছে। হ্যাঁ ওই তাপ মানে রোজ যে গা জ্বালালে ব্যাপারটা নেই আছে, তাও আছে গো। যাই হোক চা বসেছি, চাপা দিলে তুমি? ঠিক আছে, আমার জল গরম সব হয়ে গেছে, দুধ ফুটানো হয়ে গেছে, গোবুল দদ্দুবাবুকে একটা বিস্কুট দিয়েছিলাম, খেয়েছি, আরটা খাবি, আর দেখছি কি খবর। এই ঝুটি বাবা, এই ঝুটি বাবা, কি দীপু খেয়েছ? চোখ তলে, খালি চোখ তলে। সবাই ঠিক আছে? শরীর মা ঠিক আছে? গোগলো, এই গোগলো, জগতে দরিদ্র রূপে ফিরি দাঁড়ে, ফিরি দয়া করে, ফিরি দয়া করে। চলছে আবৃত্তি প্র্যাকটিস, আর এইদিকে মা একটুখানি, যদিও এখন পুজো টুজো দেওয়া নেই, তাও একটু ঘরে সন্ধ্যা জাস্ট ধূপকাঠি দেখিয়ে দিচ্ছে, তো এখন বসে একটু কাজে। এরপরে আবার গুগলের ডান্সেরও রিহার্সাল আছে নাকি জানি না, এই গরমে আর কি রিহার্সাল দিতে যাবে, তবে আমার গানের গ্রুপ মনে হয় বাড়িতে আসবে, তো তার একটা রিহার্সাল হয়তো হবে, তার আগে কাজকর্ম করে নিই। এটা হচ্ছে বাংলাদেশের আমতে, আমরা আমতের নর্মালি গোটা গোটা রাখি আমগুলোকে, আর এটা হচ্ছে যে গোবরের গান যে মা বানিয়েছেন, হচ্ছে পুরো পেস্ট চাইব, আম তেলগুলো কথা সবই তো পেস্ট, বা টেস্ট আর টেস্ট কেমন হয়ে গেল কথা। এই যে মুড়িটা মাখি, সন্ধ্যায় একটু দিই বাবাই মা, গোবরে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। খেয়েছো বাবা? ভালো করে হোমওয়ার্ক গুলো সব করে গেল। Forget to word সবে সবে আজকে আইকে বলে দেখে দেখে বলো। ঠিক আছে, তো আমার গানের দল চলে এসেছে, এখন যাচ্ছি নিচে একটু রিহার্সাল হোক, এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30। চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে, ভালো থাকুন সবাই, গুড নাইট, গুড নাইট।